কাউকে এক্সপোজ করে কথা বলা এটা কিন্তু আমার কোনোরকমই উদ্দেশ্য নয়। বাট আমি বলতে চাইছি যে এখন আমাদের পশ্চিমবাংলার বর্তমান সরকার আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের সুবিধার্থে অনেক কাজ করেছেন, যেগুলো আমরা হয়তো আগে কখনো দেখিনি সেগুলো এখন দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে সত্য যে আমরা অনেক কিছু সুবিধা পাচ্ছি যেগুলো আগে পাইনি। কিন্তু গতকালকে যেই ঘটনাটা ঘটেছে আমি তাতে ভীষণ লজ্জিত। আমরা সেই 8টা থেকে, সকাল 8টা থেকে আছি, সকাল 8টা থেকে এখনো বসে আছেন। আপনি কখন? আমি 10টা থেকে। কোথা থেকে আসেন আপনি? আমি মুকলিসপুর। মুকলিসপুর থেকে আসেন? কনকপুর থেকে আমি আসছি। এই বুঝতে পারছেন এরা প্রত্যেকে সকাল থেকে এখানে বসে আছে। সকাল থেকে এতক্ষণ অব্দি আচ্ছা 100 উপরে পেয়েছেন, আর এখনো পর্যন্ত মাত্র 25 খানা হয়েছে, বাদ বাকি সব এখনো বাকি আছে। আচ্ছা ডাক্তার এখান থেকে কেন গেছেন? এক ঘন্টা থেকে কারেন্ট ছিল না এবং 2 ঘন্টা ধরে ডক্টর ছিল না, সেই হিসাবে আমরা অফিস যাই এবং আমাদের যেটা অসুবিধা সেটা বলি, তারপরে ডাক্তার আসে। আমি অনেকক্ষণ আগে এখানে এসেছি, এখানে এসে যে অবস্থা দেখলাম, এখানে আজকে যত প্রেগনেন্সি রুগী যারা আছে তাদের দেখার একটা ইয়ে ছিল। তো আমি খবর পেলাম সকালে যে মোটামুটি 100 জন মা এখানে আসবেন, আর এখন বাজছে প্রায়, সময় কত হলো একটু বলতে পারবেন? এখন বাজছে 1:55। আমি যতটা খবর পেয়েছি এরা কিন্তু সকাল 8টা থেকে নিয়ে 8:30 এর মধ্যে প্রত্যেকে হাজির হয়ে গেছেন, এখনো পর্যন্ত এখানে বসে আছেন যত সব ডেলিভারি পেশেন্ট সবাই কিন্তু এখানে বসে আছেন। আমি সবাই না খেয়ে এখানে অবশ্যই না খেয়ে বসে থাকবে, কারণ এখানে তো ধারে কাছে বাড়ি তো কারোর নেই। আমার বাড়ি এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, আর আমার ওয়াইফ এখানে এসেছেন, তো তিনিও যদি সকালে আসতেন তার মানে অবশ্যই সকাল থেকে তিনি অনাহারে না খেয়ে আছেন। আর তারপরে এসে এসে তো কাজ হয়ে জানি, সকাল থেকে এনারা প্রত্যেকে এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ক্ষিপ্ত, এরা সবাই ক্ষিপ্ত, একটুর জন্য হতে পারে ঝামেলা হয়ে যেত। আমি যখন আসি, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, আমি যখন আসি তখন এখানে দেখলাম যে কারেন্ট নেই একদম, অনেকক্ষণ ধরে এখানে কারেন্ট ছিল না। এটা হচ্ছে একটা আফসোসের ব্যাপার, প্রায় 100 উপরে মা এখানে রয়েছেন আর এখনো পর্যন্ত প্রায় 30 জন রুগী দেখা হয়েছে, এখনো বাকি 70-এর উপরে রুগী এখনো বাকি আছে। যাক আমি ক্যামেরা করবো বলে এখানে আসিনি, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আমি ক্যামেরা করতে বাধ্য হলাম। আমার শরীর অসুস্থ, বুঝতে পাচ্ছেন যে ক্যামেরা আমার একটু একটু হয়তো কাঁপছে, তবুও আমি ক্যামেরা করতে বাধ্য হলাম, কারণ এটা তুলে ধরার জন্য আমাদের দেশের অবস্থা। একটু আগে আমি পুলিশের দেখা পেলাম, ডাক্তারের দেখা আমার সঙ্গে এখনো হয়নি, ডাক্তারজি কোথায় গেছিলেন আল্লাহ পাক জানে। এখানে 100 রুগী 100টা ডেলিভারি মা এখানে বসে আছেন, তাদেরকে রে ডাক্তার 102 না, আমার হয়েছে 112 নম্বরে, আমার হয়েছে 112 নম্বরে। আমি হ্যাঁ হবে 150-র কাছাকাছি, ঠিক বলছেন, আমি যখন আসি আমার তো হয়েছে 112 নম্বরে, সে তো 150-র কাছাকাছি, 150-র কাছাকাছি এখানে পেশেন্ট এসেছেন আর ডাক্তার এখান থেকে গায়েব। তাহলে বুঝলেন আমাদের এই অবস্থাতে এখানে দাঁড়িয়ে থাকতে গরমে কষ্ট হচ্ছে, তো ওনারা তো ডেলিভারি পেশেন্ট আছেন, ওনাদের থাকতে কতটা অসুবিধা হতে পারে। এগুলো যারা দাঁড়িয়ে আছে এগুলো মানুষ না পশু, দেখুন তো সবারই চেহারা একবার, এদেরকে মানুষ বলে মনে হচ্ছে না পশু বলে মনে হচ্ছে? এরা সব যদি মানুষ হয়ে থাকে তাহলে পশুর মতো বিহেভ এনাদের সঙ্গে কেন করা হচ্ছে? মধ্যে আমার চোখের সামনে একজন মহিলা কিন্তু অজ্ঞান হয়ে গেলেন, না অজ্ঞান না, মাথা ঘুরে পড়ে গেলেন। তারপরে একজন মহিলা সেখানে ছিলেন, আমি নিজেও ওনাকে হাতে ধরে চেয়ারে বসালাম। যাই হোক, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এখন বর্তমানে যেমন দুয়ারে সরকার বসিয়ে আমাদের কাজ সত্যি অনেক আসান করে দেওয়া হয়েছে, আগে একটা রেশন কার্ড করার জন্য আমাদের আমডোল থেকে পাইকোর ব্লকে আসতে হতো, সেখানে লম্বা লাইন দিয়ে রেশন কার্ড করতে হতো, কিন্তু বর্তমানে আমাদের গ্রামেই প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতেই এগুলো হয়ে যাচ্ছে। এটা অবশ্যই একটা সুবিধাজনক,
আমাদের মতন সুস্থ মানুষদের জন্য যদি সরকার এই সুবিধা করতে পারে তাহলে এই গর্ভবতী মা তিনাদের জন্য সরকার কেন ব্যবস্থা করতে পারে না।